এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে অবৈধ খাটাল উচ্ছেদ করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। পুরসভার 14 নম্বর ওয়ার্ডের ঘোষপাড়ায় জনৈক অমিতাভ ঘোষ দীর্ঘদিন ধরে খাটাল তৈরি করে মহিষ পুষতেন বলে অভিযোগ। খাটালের পক্ষে এলাকা দূষণ ছড়াচ্ছে এই অভিযোগ অনেকবার পুরসভায় করা হয়েছে এলাকাবাসীর একাংশের পক্ষ থেকে। পাশাপাশি অভিযোগ জানানো হয় জেলা পুলিশ সুপারের কাছেও। শুক্রবার কোতোয়ালি থানার আইসি অর্ঘ সরকার সহ পুলিশ বাহিনী খাটালে হানা দিয়ে 3টি পূর্ণবয়স্ক মহিষ, 3টি বাছুর সরিয়ে দিয়ে খাটাল উচ্ছেদ করে। অভিযোগকারিণী চন্দ্রিমা ঘোষ বলেন, দীর্ঘদিন থেকে এই সমস্যা, খাটাল সরানোর বিষয়ে কিছু বললেই তাদেরকে নিয়মিত হুমকি দেওয়া হতো বলে অভিযোগ করেন তিনি। আমরা পুলিশ সুপারের দ্বারস্থ হয় পরে খাটাল এদিন উচ্ছেদ করে পুলিশ। আমার নাম দেবী ঘোষ। কি সমস্যা হয়েছিল? সমস্যা খাটালের সমস্যা প্রথমে ছোট ছিল, হ্যাঁ, ধরুন 97-98 থেকে শুরু হয়। হ্যাঁ, প্রথমে ছোটই ছিল, তখন আমার এই বাড়ি হয়নি। হ্যাঁ, তার সেই অনুপাতে আমি বাড়ি করি। হ্যাঁ, বাড়ি হওয়ার পর মনে করুন এইভাবে চললো, আমি বহু অভিযোগ জানিয়েছি মিউনিসিপ্যালিটিতে, লোকেরা এসে বলে যায়, কিচ্ছু করে না। হ্যাঁ, সাময়িক পরিষ্কার করে আবার যেই কে সেই। হ্যাঁ, শুধু তো ওরা নিজেরা করে না, বাইরে থেকে লোক আসে। হ্যাঁ, বিহার থেকে লোক আসে এবং চেঁচামেচি, আমার টোটাল জানালা বন্ধ। প্রথম থেকে বিহার থেকে লোক এসে বন্ধে থাকতে পারি না, বন্ধে থাকতে পারি না, বন্ধ পাচ্ছেন তো, আমার বারান্দায় উঠতে পারবেন না। এমনকি আমার দুইবার এর আগে আমার বাড়ি অ্যাটাক হয়েছে, বাস নিয়ে মারতে এসেছে। আমার সেই রিসিভ কপিও আছে, যে আমি কাউন্সিলর কে জানিয়েছি, আমার সেই রিসিভ কপি আছে। বারান্দায় গোবরে ছিটা আসছে, চাকু মেরে দিবে, বাস নিয়ে মারতে আসছে। হ্যাঁ, তা আমি মিউনিসিপ্যালিটিতে দীর্ঘদিন কমপ্লেন করার পরে ওরা না বলে, হ্যাঁ, লোক এসে বলে যায়, আবার যে কে সেই। তারপরে দীর্ঘদিন করার পরে তখন আমি পাপিয়াপালের কাছে যাওয়ার পর পাপিয়াপাল বলছে যে উনি তো বহুদিন আসছে, কেন যে এটা হচ্ছে না। তারপরে ওনারা এই নোটিশ করে 2020-তে। আজকে কি হলো? আজকে কি হলো, ওই যে 2020 সালে মিউনিসিপ্যালিটি থেকে একটা নোটিশ করা হয় যে মিউনিসিপ্যালিটি এলাকায় আইনি তো, তারপরেও ওনারা, জানি না আমি কোন মন্ত্র বলে, ওনারা খাটাল চালু চালাতে থাকেন। এবং বিগত 15 বছর ধরে আমাদের এই পোর্শনে জানলা পুরোপুরি ভাবে বন্ধ, একটা পর্দা আমরা লাগাতে পারি না। আমরা শুধু এই মেইন দরজাতে যাতায়াতের কাজটুকু করি, মানে একটা মানে বিশেষ করে রেইনি সিজনে তো আমরা থাকতে পারি না, মানে এতটা গন্ধ হয় যে পেটের থেকে বমি চলে আসে। শুধুমাত্র খাটে ইসে না, কিন্তু গোবরের গন্ধ না, কিন্তু এখানে ডেঙ্গির সিজনে তো আপনারা জানেন, এটা গোটা সবাই জানে যে এই পরিমাণ জলা মানে জায়গায় কি পরিমাণে মশা সৃষ্টি হয়। তারপরে বলা যাবে না, গোবরের পোকা কিছু বলি, মানে যে একটু গোবরটাকে একটু ঢেকে দিন। এতদিন 20-25 বছর ধরে চলছে খাটাল, আমরা কিন্তু কোনোদিনও বিশ্বাস করিনি। আমরা জাস্ট মিউনিসিপ্যালিটিতে করেছি যে আপনারা একটু ওই দিকে সরিয়ে নিতে বলো, এবং গোবরটা দেখুন আমার ছেলে বাড়ি থেকে রাজ্যও রিকোয়েস্ট করেছে, বাড়ির পাশে ওনাদের ঘর কিন্তু পেছনের দিকে, ওনাদের ঘরের পাশেও গোবরটা নিয়ে যেতে পারে, তাহলে আমাদের এতটা অসুবিধে কিন্তু কোনোদিনই হতো না। কিন্তু ওনারা কিন্তু সেটা করেন না, ওনাদের নিজেদের ঘরের পাশে ওনারা কোনোদিনই গোবর নেন না। আমার দাদা নিজে হাত জোর করে বলে এসেছে যে আপনারা একটুখানি, তখন ওরা বলছে না না আমরা তো এই ব্যবসা করব না, সেই অনুপাতে আমরা বাড়ি করি, যে ওনারা তো এই ব্যবসা করবে না, তাহলে তো আমরা বাড়ি করে এখানে থাকতেই পারি। এবং তারপর থেকে যখনই আমরা কিছু বলতাম যে গরু একটু গোবরটা ঢেকে দেওয়ার জন্য, একটা যাতে একটু গন্ধটা না এইভাবেই থাকতে হবে, পরিষ্কার না করা, পরিষ্কার করার জন্য, কারণ গরু মোষের স্নানের জল তাদের সে বাথরুমে কি পরিমাণ গন্ধ বেরোয় তো সবাই জানে। আজ কি হলো? তারপরে আজ কি হলো না, গত 25 আগস্ট। তোমার নামটা বল। আমার নাম অমিতাভ ঘোষ। এই যে পুরসভা এলাকায় খাটাল, এটাকে খাটাল বলা যায় না, খাটাল যেখানে আপনার 4-5টা গরু মোষ কন্টিনিউ থাকে তাকে বলে খাটাল। আমার এটা হচ্ছে আসে, আসার সাথে সাথে আমার বিক্রি হয়ে যায়। তাহলে পুলিশ উঠালো কেন? পুলিশ উঠালো হচ্ছে পাশের বাড়ির যে আমাদের আছে তাদের, আমাদের এই ব্যবসাটা নিয়ে তাদের হচ্ছে সমস্যা। আগে তার যে জ্যাঠা কাকারা যারা ছিল তারা কন্টিনিউ এই বিজনেসটাই করতো, এই জায়গাতেই করতো। কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে হয় না একটা মানে পারিবারিক যে ব্যাপারটা, এখন তারা হয়তো চাকরি বাকরি পেয়ে গেছে, কিন্তু ওই টাইম থেকেই তারা হয়তো আমাদের এগেনস্টে কমপ্লেন করে যাচ্ছিল, সেটা আজকেও করে যাচ্ছে। আজকে হয়তো তাদের টাকা পয়সার জোরে সবকিছু দিয়ে আজকে তারা উঠানোর উঠালো আর কি। একটা বিষয়, পৌরসভা এলাকায় আপনি কি গরু মোষ বাড়িতে রেখে ব্যবসা করতে পারেন? না, এবার আমি আমার বাড়িতে একটা গরু মোষ আমি রাখতে পারি, কিন্তু এখন যেটা ছিল 3টা সেটা ব্যবসা তো কোনোভাবেই হয় না। আপনি যেটা বললেন যে আমি বিক্রি করে দিই, সেটা কি পারেন? না, সেটা তো পারি না, সেটা পারি না। কিন্তু এবার এটা আপনি খাটাল তো বলতে হবে না, আপনারা প্রথমে আমাকে জিজ্ঞেস করেছেন খাটালটা উঠালো, আমি আপনাদের গরু যদি থাকে তার বাড়ির টোটাল নোংরাটা আমাদের এই গর্তটার মধ্যে যায়। ওটা যদি আপনি দেখেন মানে 2 মানুষ গর্ত আছে ওখানে, সব নোংরা ওখানটার মধ্যে ফেলা হয়।
মানে গৃহপালিত পশু হিসেবে আমি একটা গরু আমি রাখতাম, তো এবার সেখানের মধ্যে আমার আসে চলে যায়, মানে ধরুন এখন যদি ঢোকে আবার বিকালবেলার মধ্যে চলে যায়। সাধ্যের মধ্যে সাত পূরণ একমাত্র সম্ভব দেবী ফ্যাশন বুটিকে। এখানে আপনারা পাবেন আপনাদের মনের মতো শাড়ির কালেকশন, সেই সঙ্গে দুর্গাপূজা উপলক্ষে রয়েছে একেবারে লেটেস্ট কালেকশন। এখানে বুটিকে নানা রকম জামদানি, লাইনে, সিল্ক, হ্যান্ডলুম পাওয়া যাবে। তাই আর দেরি না করে চলে আসুন দেবী ফ্যাশন বুটিকে। ঠিকানা চণ্ডীপুরের ফণীর মোড়, রঘুনাথপুর প্রাইমারি স্কুল পেরিয়ে 2-3 মিনিটের রাস্তা। অনলাইন এবং অফলাইন দু ধরনের কেনাকাটা করার সুযোগ রয়েছে দেবী ফ্যাশন বুটিকে। তাই দেরি না করে আজই আসুন দেবী ফ্যাশন বুটিকের আউটলেটে। আরো বিশদে জানতে যোগাযোগ করুন 9614993535 অথবা 8617330053 নম্বরে।